कोरोना की स्थिति के बीच भी जलपाईगुड़ी के तीन निवासियों ने भी शनिवार को मरने के बाद अंगदान करने का संकल्प लिया जलपाईगुड़ी के पारा निवासी स्वर्ण हलदार हकीम पारा निवासी सुब्रा भट्टाचार्य और कदमतला निवासी सुचित्रा सेन गुप्ता और जलपाईगुड़ी महिला कल्याण संघ की संपादक ने इस दिन मरने के बाद शरीर का अंग दान का निर्णय किया আজকে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের এতে অনুপ্রাণিত হয়ে আমি মরণোত্তর দেহদান করলাম এটা সম্পূর্ণ দেব অ্যাডভোকেট দেবপ্রিয়া সেনের তত্ত্বাবধানে হলো ব্যাপারটা তো এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল তো ওর আর কি উদ্যোগে এই জিনিসটা আর কি সাকসেসফুল হলো বলবেন বিষয়টা এমন একটা দিনে আসলে এটা ভীষণ আমাদের এই বিষয়ে মানে এটা করা উচিত এই জন্যই করা উচিত কি এখন মানে মেডিকেল এটা যেরকম উন্নত হয়েছে আমরা যদি সবাই এই ব্যাপারটা করি তাহলে আমাদের এই যে মরণোত্তর দেহদানের জন্যে যেমন মেডিকেল সায়েন্সের অনেক হেল্প হবে তেমনি অনেক মৌমুষু মানুষকেও আমরা বিভিন্ন অর্গান ডোনেট করে তাদেরকে বাঁচার একটা রাস্তা করে দিতে পারবো আমি তো যখন আমার আফটার মি আমার পরে তো আর কিছু থাকবে না জিনিসটা তো পুরো ছাই হয়ে যাবে সেটা না হয় জিনিসটা যদি কারো কাজে লাগে সেটা অনেক ভালো হবে আমি আজকে আমার এই দেহটা দান করতে আসছি যেটা আমার খুব ছোটোবেলার থেকে ইচ্ছে আমি এমন কিছু করে যেতে চাই যেটা আমার শরীরের যে অঙ্গ আমি মরে যাওয়ার পর তো আমার আর কোনো অস্তিত্ব থাকবে না সুতরাং আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে কেন দুঃস্থ মানুষের কাজে লাগে সেটা দেওয়াই আমার ছোটোবেলার থেকে উদ্দেশ্য আজ দেবপ্রিয়া माने में, वो, आम, वो वहीं एंड नेचर की देखरेख जलपाईगुड़ी और वकील देवप्रिया सेन की पहल पर सभी ने मरने के बाद अंग का दान करने का संकल्प लिया एवं उस दौरान जलपाईगुड़ी साइंस एंड नेचर क्लब के सचिव डॉक्टर राजा राउत और सदस्य गौतम महतो भी उपस्थित रहे জলপাইগুড়িতে এই মরণোত্তর দেহদান নিয়ে একটা আন্দোলন বলতে গেলে শুরু হয়েছে এবং সেই আন্দোলনের জোয়ারে আজকে এই করোনার আবহে আমরা এখানে বেশ কিছু এই গুণী মানুষজন আছেন যারা আজকে তারা অঙ্গীকারবদ্ধ হলেন এবং নিজেদেরকে উৎসর্গ করলেন মানুষের সেবা সমাজের সেবা তো সত্যি এটা একটা বড়ো প্রাপ্তি আমাদের জন্য আমরা সংগঠনগতভাবে জলপাইগুড়ির নোডাল এজেন্সি হিসেবে কাজ করছি মরণোত্তর দেহদানে মানুষকে উৎসাহিত করছি তো করোনার এই আবহাওয়া এটা আমাদের দ্বিতীয় পর্বে আর কি হলো এবং একসাথে অনেকে দিয়েছেন জলপাইগুড়ির নাগরিক নাগরিকবৃন্দ তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটা খুব আনন্দের এবং আমরা বলতে চাইছি যে সমাজের মানুষরা এগিয়ে আসুক সমাজের স্বার্থেই আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তাতে মানুষকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে সবল থাকতে হবে সমাজের জন্যই এবং এটাও একটা দিক যে সবাই আমরা যদি এইভাবে এগিয়ে আসি আমাদের মনে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলোকে বের করে দিয়ে তাহলে আমার মনে বৃহত্তর সমাজের স্বার্থে চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের উদ্যোগ অনেক বেশি কাজে আসবে